সারা বিশ্বের ইসলাম অনুসারীদের প্রিয় মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে সাধারণ মুসল্লিদের উপস্থিতি সাময়িক স্থগিত করা হয়েছে। পবিত্র হারামাইন কর্তৃপক্ষের মুখপাত্র হানি বিন হোসনি হায়দার বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন যে উদ্ভুত পরিস্থিতিতে কর্তৃপক্ষ করোনার বিস্তৃতি রোধে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে আজ শুক্রবার থেকে এই স্থগিতাদেশ জারি করেছে। তিনি হারামাইনের উদ্দেশ্যে আসা মুসলিমদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই নির্দেশ মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, হারামাইন কর্তৃপক্ষ স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগ সহ বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ভবিষ্যতে কিভাবে হারামাইনকে তার মুসল্লিদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর করে প্রস্তুত করা যায় সেই লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মসজিদ দুইটিতে পাঁচ ওয়াক্ত আজান এবং জামায়াত নামাজ অব্যাহত থাকবে ইমাম মুয়াজ্জিন এবং কর্মরতদের নিয়ে। এর আগে মসজিদে নববীর গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। এইদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল শনিবার থেকে সৌদির অভ্যন্তরীণ সমস্ত রুটে বিমান, বাস, ট্যাক্সি ও ট্রেন চলাচল 14 দিনের জন্য বন্ধ থাকবে। অন্যদিকে একই দিন জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সৌদি বাদশাহ দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ বিন সৌদ বলেছেন, আমরা এখন কঠিন দিন পার করছি, সামনে আরও কঠিনতম সময় আসছে। মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা দেওয়া আমার প্রথম অগ্রাধিকার। তিনি বলেন, সৌদি আরবে অবস্থানরত প্রিয় নাগরিক এবং রেসিডেন্টগণ, মহান আল্লাহ আপনাদের সুস্থ ও নিরাপদে রাখুক। নিশ্চয়ই আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছি, কিন্তু আমরা বিশ্বাস করি এই সময় চলে যাবে এবং সুদিন আসবে ইনশাআল্লাহ। আপনাদের প্রিয় এই দেশের পক্ষ হতে বৈশ্বিক মহামারীকে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে এই পবিত্র ভূমি আপনাদের ঔষধ, চিকিৎসা ও খাদ্যের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করছে। সকল সরকারি প্রতিষ্ঠান অবশ্যই তাদের সর্বাগ্রে স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটি নাগরিক এবং অভিবাসীদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে। সরকারি প্রতিষ্ঠান সহ এই ক্ষেত্রসমূহে সম্পৃক্ত সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সৌদিতে নতুন করে 36 জন করোনা ভাইরাসের আক্রান্ত চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা 274 জন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আক্রান্ত 17 জন মরক্কো, স্পেন, ইরান, ব্রিটেন, পাকিস্তান, ভারত, ইরাক, কুয়েত, আমেরিকা এবং মিশর থেকে আসা 19 জন তাদের সংস্পর্শে থাকা ব্যক্তি। এই পর্যন্ত মোট 8 জন করোনা রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। পূর্বের একজন বাংলাদেশি আক্রান্ত হওয়া ছাড়া নতুন করে কোনো বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত সৌদি আরবে কোনো করোনা রোগী মারা যায়নি। মন্ত্রণালয় জনসাধারণকে সরকারের অফিসের উৎস থেকে তথ্য নেওয়ার এবং গুজবে বিশ্বাস না করার জন্য আহ্বান জানায়।